হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের জন্য নিয়ে এসলাম আরও একটা মেকআপ লুক, যেহেতু বসন্ত চলে এসেছে এবং ভ্যালেন্টাইনও চলে এসেছে, তো আমি চিন্তা করেছি তোমাদের জন্য দুই তিনটা লুক আমি স্পেশালভাবে করব ভ্যালেন্টাইন এবং বসন্তর জন্য। তো আজকে আমি যেই লুকটা করব এটা হচ্ছে একটা ভাইব্রেন্ট টাইপের, একটা ওয়ার্ম টাইপের একটা আই লুক, সম্পূর্ণ গ্রিনের মধ্যে। সো আমি চিন্তা করলাম যে যারা বসন্তে যে শাড়িগুলো পরো, আমরা যে পরি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আসলে, বাসন্তী কালার শাড়ি, বাসন্তীর সাথে অনেক সময় ইয়েলো, অনেক সময় অরেঞ্জ, এইসব টাইপের কম্বিনেশনগুলো থাকে, গ্রিন কম্বিনেশন থাকে। তো আমি চিন্তা করলাম যে আমি একটু ডিফারেন্ট দিয়ে শুরু করি। আমি আজকে গ্রিনের মধ্যে একটা লুক করব, এবং যারা একটু গর্জিয়াস টাইপের আই পছন্দ করো, যে আমার আই মেকআপটা একটু গর্জিয়াস থাকুক, আমার ফেসটা একটু সফট থাকুক, তাদের জন্য আজকের মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এবং আমি আমার আই বেসটা এখন করতেছি, দেখো কনসিলার দিয়ে আমি আই বেসটা করলাম। আই বেসটা কেন আমি পরে করেছি সেটার কারণ তোমাদেরকে আমি এখন বলছি। এটা দেখো, এটা হচ্ছে একটা নিয়ন পিগমেন্ট, পাঁচটা কালার আছে। তোমরা হয়তো কিছু কিছু পেজে নিয়ন পিগমেন্ট বললেই এই জিনিসটা পেয়ে যেতে পারো। সো দেখো, পাউডারি, পুরো পাউডারি একটা পিগমেন্ট এটা, কালার্সগুলো জাস্ট ওয়াও। এখন দেখি এটাকে বসাবো। তো আমি এটাকে কখনো এইভাবে আমি ব্লেন্ড করে বসাই নাই, এটা আমার অনেকদিন ইউজ করা হয় না। সো আমার একটু গ্রিন কালারের প্রয়োজন ছিল, নিয়ন টাইপের। সো আমি ইয়াটা আজকে ইউজ করছি, পিগমেন্টটা। তো বিসমিল্লাহ বলে আমি ব্রাশে নিলাম, নিয়ে আমি জিনিসটাকে এখন বসিয়ে ব্লেন্ড করার চেষ্টা করছি। সো যেটা প্রথমেই আমার প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এটা এক জায়গায় বসে গিয়েছে, এটা সরতে চাচ্ছে না। দেন এটাকে আমার অনেক বেশি তোমার এফোর্ট দিয়ে অনেক ব্লেন্ড করে তারপর জিনিসটাকে আমার সরাতে হয়েছে। এখন আমি তোমাদেরকে বলি যে আমি কেন আই বেসটা করলে তারপর আমি মেকআপটা শুরু করলাম আজকে। সেটার কারণ হচ্ছে, যেহেতু আমি এখন যে পিগমেন্টটা ইউজ করছি এটা হচ্ছে একটা পাউডার পিগমেন্ট, একটা পাউডার কালার বলতে পারো। এবং আমার আইটা যদি আমি কনসিলার দিয়ে সেট করার পর পাউডার দিয়ে আবার সেট করতাম, তাহলে আমার চোখটা কিন্তু ড্রাই হয়ে যেত। সো ওই ড্রাই একটা বেসের উপরে যখন আমি একটা পাউডার পিগমেন্ট ইউজ করতাম, তখন কিন্তু এরকম ডার্ক কালারটা আসতো না আমার। আমি যখন কনসিলারের উপরে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করেছি, তখন কিন্তু এক্স্যাক্টলি যে কালারটা সেটা এসেছে, বাট ওইটা পাউডারের উপরে কখনোই আসতো না। এই জন্য আমি আজকে কনসিলার দিয়ে বেস করে ডাইরেক্ট এই কালারটাকে অ্যাপ্লাই করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সো দেখো, আমি সেকেন্ড চোখটাকেও খুব ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি। আমি জানি না কেন জোকারের মতো লাগছে আমাকে, এবং আমার অনেক নিজেরই অনেক হাসি পাচ্ছিলো দেখে, যে দেখো তোমরাই দেখো, আমার খুবই হাসি পাচ্ছিলো কালারটা বসাতে গিয়ে। বাট ব্যাপার না, একটু পরে ঠিক হয়ে যাবে। সো আমার আর যাদের কাছে এই নিয়ন টাইপের একটা পিগমেন্ট আছে, সরি পিগমেন্ট আই শ্যাডো প্যালেটের মধ্যে কালারটা আছে, তাদের তো আছেই। আর যারা এই পিগমেন্টটা কিনতে চাচ্ছ তারা কিনতে পারো, এটা তোমরা কাটক্রিসের ভিতরে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবা। কাটক্রিস করে তার ভিতরে কালারগুলো বসালে অসম্ভব ভালো লাগবে, কারণ কালারগুলো কিন্তু অনেক বেশি জোস, অনেক ডার্ক, এবং কালারগুলোও খুব সুন্দর। বাট ব্লেন্ড করার জন্য আমি বলবো যে এই সমস্ত পিগমেন্ট একদমই তোমরা ইউজ করো না, কারণ অনেক প্রবলেম হচ্ছে, ফল আউট হচ্ছিলো অনেক বেশি এবং তোমার কালারটা ব্লেন্ড হতে চাচ্ছিলো না। সো এখন আমি এই গ্রিন কালারটাকে নিলাম, এই গ্রিন কালারটা দিয়ে আমি এখন আমার সেকেন্ড লাইনটাকে ড্র করব, অ্যাপ্লাই করব। সো দেখো, আমি আউটার কর্নারে এরকম একটা ডট করে নিলাম, সেই ডটটা ধরে আমি ইনার কর্নারের দিকে রাউন্ড করে একটা শেপ দিলাম। এখন আমি এই লাইনটা কে আমি ভালো করে ডার্ক করে এটাকে আমি ব্লেন্ড করে নেব, এবং আস্তে আস্তে আমি ওপরের দিকে উঠব, যাতে আবার সম্পূর্ণ আমার নিয়ন কালারটা কভার না হয়ে যায়, সেদিকেও আমার খেয়াল রাখতে হবে। জাস্ট আমি জিনিসটাকে এরকমভাবে ব্লেন্ড করে দেবো যাতে উপরের কালারটাও থাকে, নিয়ন কালারটা এবং এই গ্রিন কালারটাও খুব ভালোভাবে ডার্কভাবে ব্লেন্ড হয়ে যায়, একটা স্মোকি স্মোকি ভাব চলে আসে। যেহেতু আমি বললাম যে আজকের লুকটা একটু ভাইব্রেন্ট করব, সো যারা গ্রিন লাভার আছো তাদের আশা করি লুকটা অনেক বেশি ভালো লাগবে। সো দেখো, দুইটা চোখই কিন্তু আমি গ্রিন কালারটাকে খুব ভালোভাবে বসিয়ে ফেলেছি। এখন তোমরা খেয়াল করো, প্রথম যেই কালারটা বসানোর পরে একটা জোকার জোকার ভাব ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু দুইটা কালারের যে কম্বিনেশনটা আমি করেছি অনেক কিন্তু ভালো লাগছে আমার কাছে কম্বিনেশনটা। দেখো, গ্রিন নিয়ন কালার আমার কাছে খুব ভালো লেগেছে। সো এখন আমি যেটা করবো, আমি কিন্তু আজকে কোনো কাটক্রিস করবো না,
আমি ফল আউটগুলো ছেড়ে ফেলে দিচ্ছি বারে বারে, যেহেতু বেস মেকআপটা আমার করা। সো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার মিডেলে, যে আমার লিডে অল্প একটু জায়গা গ্যাপ ছিল, এই যে দেখো গ্রিন এই গ্লিটারটা আমি ইউজ করব ফিঙ্গারের সাহায্যে। বাট আমার যেহেতু আমার এই যে লিডে দেখো আমি যখন এটা অ্যাপ্লাই করছি, ব্রাশে যতটুকু নিয়ন কালার ছিল সেটুকু আমি বসিয়ে নিলাম। কারণ তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই, অনেকেই হয়তো জানো অনেকেই জানো না, যে তোমরা যখন কোনো গ্লিটার ইউজ করবা তোমাদের চোখে এই টাইপের গ্লিটার, তখন অবশ্যই কিন্তু তোমরা যেই কালারের গ্লিটার ইউজ করবা সেই কালারের আইশ্যাডো কিছুটা ইউজ করে তার উপরে তোমরা এই গ্লিটারটাকে ইউজ করবে। তার কারণ হচ্ছে তোমরা যদি ডাইরেক্ট কনসিলার দিয়ে চোখটাকে কাট ক্রিস করে বা কোনো যদি গ্যাপ থাকে সেটার উপরে যদি তোমরা গ্লিটারটা বসাতে যাও, তাহলে গ্লিটারের ফাঁকে ফাঁকে তোমাদের কিন্তু দেখা যাবে সেই সাদা কনসিলারটা বা সাদা বেসটা, তখন কিন্তু চোখটা দেখতে অনেক বেশি খারাপ লাগবে। তাই যে কোনো কালারের গ্লিটারই বসাও না কেন, সেই কালারের একটু আইশ্যাডো কিন্তু আগে বসিয়ে তার উপরে যখন তোমরা গ্লিটারটা বসাবে তখন কিন্তু দেখতে অনেক ডার্ক লাগবে এবং খুব নাইস লাগবে দেখতে, না হলে দেখতে ভালো লাগবে না। সো যাই হোক, সেমভাবে আমি ওই চোখটাকেও বসিয়ে ফেলেছি গ্লিটার। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার আপার ওয়াটার লাইনটাতে একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে ফেলবো। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্ল্যাক কাজল, এবং আমি আমার সমস্ত ভিডিওতেই কিন্তু তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই কিন্তু একটা ব্ল্যাক কাজল দিয়ে তোমাদের চোখটাকে মানে আপার ওয়াটার লাইনটা অবশ্যই ড্র করবা। যদি তোমরা লোয়ার ওয়াটার লাইনে হোয়াইট কাজল অ্যাপ্লাই করো তারপরেও কিন্তু সবসময় তোমরা আপার ওয়াটার লাইনটাকে ব্ল্যাক কাজল দিয়ে অবশ্যই ড্র করতে ভুলবে না। এতে করে তোমাদের চোখটা অনেক বেশি ডার্ক লাগবে দেখতে এবং অনেক সুন্দর লাগবে মেকআপটা। সো এখন আমি আইলাইনার করে নিচ্ছি, আর এটা হচ্ছে রিয়েল টেকনিকের লিকুইড আইলাইনারটা। এই আইলাইনারটা আমার অনেক 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 বেশি ফেভারিট, তোমরা জানো। তার একটা কারণ হচ্ছে এটা দেখো অ্যাপ্লিকেটার যে এটার হেডটা এত শার্প যে তুমি যত চিকন চাও তত চিকন করেই তুমি আইলাইনারটা ড্র করতে পারো। এবং আরও একটা ভালো লাগার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ আইলাইনার। সো এত রিজনেবলের মধ্যে একটা ওয়াটারপ্রুফ আইলাইনার আমি দেখি নাই। সো এটার দাম 280 টাকা বা 250 টাকা এরকম হবে। এখন কিন্তু দেখলাম ভ্যালেন্টাইন উপলক্ষে এবং বসন্ত উপলক্ষে কিন্তু অনেক পেজে ডিসকাউন্ট দিয়েছে। সো তোমরা চাইলে কিন্তু কিনে নিতে পারো এই সুযোগে। সো আইলাইনার করার পর আমি এখন মাস্কারা করে নিচ্ছি। আজকে কিন্তু আমি যে আইলাইনারটা করেছি এটার নাম হচ্ছে ক্যাট আইলাইনার। সো আমি তোমাদেরকে আইলাইনারের টিউটোরিয়াল অলরেডি অনেক দিন আগে আমার পেজে আপলোড করে দিয়েছিলাম। চিন্তা করেছি রিসেন্টলি তোমাদের জন্য আরও একটা আইলাইনারের টিউটোরিয়াল আপলোড করব, সেটার মধ্যে মিনিমাম 6-7টা আইলাইনার থাকবে, 6-7 রকমের, এবং খুব ইজি করে দেখানোর চেষ্টা করব এটাও। সো আমার চিন্তাভাবনা আছে, আমি তোমাদের জন্য করব ভিডিওটা। সো এখন দেখো আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে ফলস ল্যাশটা পরে চলে আসলাম। এই যে আমার চোখের আপার মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে, এখন আমি আন্ডার আই মেকআপটা করব। এবং সবসময় কিন্তু আপার আই মেকআপটা করলে বোঝা যায় না যে লুকটা আসলে এক্স্যাক্টলি কেমন এসেছে। যখন তোমরা আন্ডার আই মেকআপটা করবে তখনই মেকআপটা প্রপার ওয়েতে ফুটে উঠবে। সো যেহেতু আমি আন্ডার আই মেকআপটা করবো সেহেতু আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি বেশি করে, কারণ আমার অনেক ফল আউট হয়েছে উপরের মেকআপটা যখন আমি করেছি, তার জন্য আমি বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব। তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যেই সকল আপুরা আমাকে বলেছিল যে প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে পার্লারের মতো করে বেস মেকআপ দেখতে চাও, আমাকে অনেকেই বলেছে আপু এক্স্যাক্টলি পার্লারে ঠিক কীভাবে আমাদেরকে বেস মেকআপটা করে এত সুন্দর করে সেইভাবেই তুমি আমাদেরকে দেখাবে। তো আমি কিন্তু গতকালকে আমার সকল আপুদের জন্য আমি আমার প্রোডাক্টগুলো যা যা লাগবে বেস মেকআপ করার জন্য সকল প্রোডাক্ট আমি কিনে নিয়ে চলে এসেছি। প্যানকেক, প্যানস্টিক, ডাস্ট পাউডার এবং পানি স্প্রে করার জন্য সেই বটল, পাফ, সব কিছু, মানে বেস মেকআপটা তোমরা কীভাবে পার্লারে যেভাবে করে সেভাবেই আমি তোমাদেরকে করে আজকে দেখাবো। সো সেই ভিডিওটা কিন্তু আমি আজকে শ্যুট করবো এবং তোমরা এই ভিডিওটা আজকে রাত্রে অথবা কালকে পেয়ে যাবে। আমার শরীর কিন্তু অনেক অসুস্থ, তোমরা জানো কি না আমি জানি না, তো আমার একটু সমস্যা হয় ভিডিও করতে গেলে, যার কারণে আমি গতকাল কি ভিডিওটা করতাম আমি করতে পারিনি, আমি খুবই দুঃখিত। বাট আমি আজকে অবশ্যই অবশ্যই করবো ভিডিওটা। তো তোমাদের জন্য গুড নিউজ, যারা এতদিন ধরে ওয়েট করেছিল তাদের আর কষ্ট করে ওয়েট করতে হবে না, এবং তোমাদেরকে এতদিন ওয়েট করানোর জন্য আমি অনেক বেশি দুঃখিত। এবং আমি কিন্তু একটা মজার বিষয় হচ্ছে গতকালকে যে আমি প্রোডাক্টগুলো কিনেছি, গতকালকে কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তখন আমি ওই ফাঁকে জিনিসগুলো কিনে ফেলেছিলাম আমার আপুদের জন্য। সো আমি তোমাদের জন্য আসলে অনেক কষ্ট করেই মোটামুটি আমার ভিডিওগুলো সবসময় মেক করে থাকি, কারণ আমার শরীরটা ভালো থাকে না। এবং আমি যেহেতু আমি কিন্তু প্যানকেক প্যানস্টিক এগুলো ইউজ করি না,
আমার এগুলো ভালো লাগে না, তারপর শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আমি জিনিসগুলো পারচেস করেছি। সো আমাকে কিন্তু তোমরা অবশ্যই সাপোর্ট করবে, আপুরা না হলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো, যেহেতু আমি তোমাদের জন্য ভিডিওটা আজকেই মেক করে ফেলবো। সো আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, যারা ভিডিওটা আজকে নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু একটু সাপোর্ট করো আমাকে। এবং তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আরও একবার। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের মেকআপ টিউটোরিয়ালগুলো আপলোড করা আছে, সো চাইলে তোমরা দেখতে পারো, ভিজিট করতে পারো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে, কারণ বিগিনারদের জন্য আমি অনেক ইজি ইজি ওয়েতে এবং অনেক রকম টিউটোরিয়ালে কিন্তু আপলোডগুলো করে থাকি, এবং তোমাদের বিগিনারদের জন্য রিকোয়েস্টেড লুকগুলোও আমি সবসময় ক্রিয়েট করার চেষ্টা করি। যে যেটা জানতে চায়, যে যেটা দেখতে চায়, সেটার উপর আমি ভিডিওগুলো বানাতে বেশি পছন্দ করি। সো আমি চেষ্টা করব সামনে তোমাদের জন্য সবসময় এরকম ধরনের কাজগুলো করে যাওয়ার জন্য। সো সেটাই বললাম, যে যারা আমার ভিডিওটা ভিজিট করার পরে আমার চ্যানেলটা যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আসলেই হেল্পফুল, তাহলে প্লিজ আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের একজন নতুন সদস্য এবং আমাকে তোমরা একটু হেল্প করো, আমাকে তোমরা একটু সাপোর্ট করো আপুরা, এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া, আর একটু ভালোবাসা চাওয়া। কারণ আমার ইউটিউবের আপুরা কিন্তু অনেক বেশি ভালো, সবাই প্রত্যেকটা আপুই আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, অনেক হেল্পফুল তোমরা সবাই। সো আমি চিন্তা করবো যে নতুন আপু যারা আছো তারাও আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও, আমি জাস্ট তোমাদের একটু ভালোবাসা দেখতে চাই। সো দেখো, আমি আমার চোখের মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে, আর ফেস মেকআপ তো আমি আগে করেই চলে এসেছি। এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব, তো এটা হচ্ছে মেবলিনের একটা সেটিং স্প্রে। এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে, কারণ এখন রাত্র অনেক, আমি এই মেকআপটা একটু পরে তুলে ফেলবো, তাই আমি খুব বেশি ইউজ করলাম না। তো দেখো আই মেকআপটা কেমন লাগছে, আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছে, এটা একটা ভাইব্রেন্ট টাইপের একটা লুক। আমার মনে হয় বাসন্তী কালার শাড়ির সাথে বসন্তের জন্য এই লুকটা অনেক বেশি সুন্দর হবে। তোমরা একটু ট্রাই করে দেখো যদি চাও, যারা গ্রিন তোমাদের কম্বিনেশান আছে তোমাদের জুয়েলারিতে অথবা তোমাদের শাড়িতে, সো তারা ট্রাই করতে পারো। সো এখন আমি আমার হাইলাইটার করে নেবো ফেসটা। সো এটা হচ্ছে রেভোলিউশনের একটা হাইলাইটার প্যালেট, তো এখান থেকে হোয়াইট কালারের শেডগুলো যেগুলো আছে, বা তোমরা সবসময় তোমাদের চোখের ক্ষেত্রে হোয়াইট কালারের যেই শেডগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবা। সো আমি প্রথমেই আমার ব্রাউ বোনটা এবং আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইটস করে নিচ্ছি। তোমরা কি জানো আমি এই ভিডিওটা আসলে করেছি আরও দুই দিন আগে, বাট গতকালকে আমার এটা পোস্ট করার কথা ছিল, আমি গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্টগুলো দেখাতে। তো আমি এসে যখন এটা ভয়েস দিতে গিয়েছিলাম তখন আনফর্চুনেটলি কয়েকটা ক্লিপ আমার ডিলেট হয়ে গিয়েছিলো, এবং যখন আমি ফুল ভিডিওটা ডাউনলোড দিয়েছি তখন দেখি লেখা উঠতেছে যে একটু প্রবলেম আছে, ভিডিওটাতে কিছু ক্লিপ মিসিং আছে। তখন আমি মানে এত আফসোস লাগতেছিলো, আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম যে আমি এটা কী করলাম, তাড়াহুড়া করতে গিয়ে এবং এক্সট্রা ক্লিপ মনে করতে গিয়ে আমি কিছু ক্লিপ যে ডিলেট করেছি সেটা ছিল আমার আসলে কাজের ক্লিপ। সো আসলে কী বলবো, পরে আল্লাহর রহমতে আমি আবার ক্লিপগুলো ব্যাক পেয়েছি একটা প্রসেসের মাধ্যমে। তো যাই হোক, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট, অনেক এফোর্ট দিতে হয়, তোমার সব কিছু গুছিয়ে ভিডিওটা করতে হয় ঠান্ডা মাথায় বসে। তো যদি ডিলেট হয়ে যায় বুঝতেই পারছো যে কেমন লাগে, কতটা সময় লাগে একটা ভিডিও করতে। তো যেটাই হোক না কেন, এখন আমি আমার ফেস মেকআপ করে নিচ্ছি, ফেস মেকআপ মানে ফেসটাকে হাইলাইটস করে নিচ্ছি। আমি ফেসে সব সময় পিঙ্ক কালার, পিচ কালার এগুলো অ্যাপ্লাই করি, আমি ফেসে কখনোই সিলভার কালার এবং হোয়াইট কালার শিমার অ্যাপ্লাই করি না, আমার অ্যাভয়েড করি, আমার ভালো লাগে না, বেশি চাকচিক্য মনে হয়। সো এখন আমার লিপস্টিকটা বাকি আছে, লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করার আগে আমার লিপটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ আমার লিপটা কিন্তু অনেক বেশি ড্রাই এবং ক্র্যাকি। সো আমি যেটা করি সবসময় মেকআপটা শুরু করার আগে আমি একটা লিপ বাম ইউজ করি, আর ফাউন্ডেশন কনসিলার এগুলো সব আমার লিপে গিয়ে এমনিতেও আটকে ছিল ওই লিপ বামটার উপরে। সো লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি লিপটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। সো এখন আমি যেটা করছি, আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে খুব সুন্দর করে ড্র করে নিচ্ছি। এবং তোমাদেরকেও সবসময় বলি যে তোমরা যখন লিপস্টিক অ্যাপ্লাই করবে তখন কিন্তু অবশ্যই তোমরা লিপ লাইনার দিয়ে লিপটাকে খুব ভালো করে ড্র করে তার ভিতরে লিপস্টিক অ্যাপ্লাই করবে, এতে করে তোমাদের লিপস্টিকটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং তোমাদের লিপসটা অনেক সুন্দর লাগবে দেখতে, শেপটা অনেক ভালো লাগবে। কারণ আমাদের সবার লিপসের শেপ কিন্তু একরকম না, কারো বড়, কারো ছোট, আপার লিপস, লোয়ার লিপস। সো তোমরা আগে লিপ লাইনার দিয়ে সেটাকে খুব ভালো করে ড্র করে একটা গাইডলাইন দিবে,
সেই গাইডলাইনটার ভিতরে তোমরা লিপস্টিকটাকে অ্যাপ্লাই করবে ভিতরে, তাহলে দেখবে যে লিপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তাই আমি বলবো, সাজেস্ট করব যে সবাই লিপ লাইনার ইউজ করে দেন লিপস্টিক অ্যাপ্লাই করবা। সো এই লিপস্টিকটা দেখো, এটা হচ্ছে একটা এটা কী কী ব্র্যান্ডের আমার নামটা মনে নাই, আমার নামটা দেখে কেউ যদি জানতে চাও আমি কমেন্ট করে জানাইও। তো এটার মধ্যে পাঁচটা শেড আছে। সো এটা হচ্ছে একটু রেডিশ টাইপের, আমি তোমাদেরকে সোয়াচগুলো দেখাচ্ছি। এই যে দেখো, এটা আমি চাচ্ছি না। সেকেন্ড কালারটা কেমন আমি দেখি। এবং এটা আমি কিনেছিলাম মুনস গ্যালারি থেকে। সো কেউ যদি কিনতে চাও মুনস গ্যালারিতে তোমরা পেতে পারো। এবং আমি অনেক পেজেই কিন্তু এই লিপস্টিকটা দেখেছি, জাস্ট বলবা যে 5-in-1 যে লিপস্টিকগুলো, কারণ এই লিপস্টিকগুলো কিন্তু কিছুদিন আগে অনেক বেশি ভাইরাল হয়েছিল, তখনই আমি আসলে কিনেছিলাম পাগল হয়ে। বাট আমার কাছে ভালোই লাগছে পাঁচটা কালার। সো কেউ যদি চাও যে একের ভিতরে পাঁচ পেয়ে যেতে লিপস্টিক, তাহলে এই লিপস্টিকটা তোমরা পারচেস করতে পারো। লিপস্টিকটার কোয়ালিটি এমনিতে মোটামুটি ভালোই, আর মুনস গ্যালারি থেকে আমি কিনেছি। আমার কাছে সম্ভবত এটা 250 টাকা, মানে 250 টাকা নিয়েছিল এটার দাম। বাট এখন কিন্তু তোমরা ভ্যালেন্টাইন উপলক্ষে এটা কোনো পেজে অফারে পেলে পেয়েও যেতে পারো। এবং আমি তোমাদের সবাইকে বলবো, যারা অনলাইনে থেকে পারচেস করো সবসময় বা এখন অনেক দিন হয়ে গিয়েছে পারচেস করো না, সো এখন কিন্তু অফার চলে আসছে। অফারের মধ্যে কিন্তু আমি দেখেছি ভালো ভালো পেজে অনেক মোটামুটি ভালোই ডিসকাউন্ট পাচ্ছ। যে জিনিসটা 300 টাকায় সচরাচর কিনতা, সেই জিনিসটা এখন 250 টাকা বা 270 টাকা এরকম পেয়ে যাচ্ছ। সো আমি তাদেরকে সাজেস্ট করবো যে যারা যাদের কেনাকাটা বাকি আছে, তারা এই সুযোগে অনলাইন থেকে পারচেস করে ফেলো, এই সুযোগটা মিস করো না। সো সব শেষে আমি যেটা করবো, আমার আইব্রোজটাকে আমি একটা স্পুলি দিয়ে আছড়িয়ে নেবো এভাবে, এতে করে আমার আইব্রোটা ক্লিন হয়ে যাবে। কারণ আমার আইব্রোসে কিন্তু অনেক ছোটো ছোটো ডাস্ট পার্টিকেল এগুলো গিয়ে আটকে ছিল, যেটা আমি বাহিরে গেলে, রোদে গেলে, ঘর থেকে বের হলে যেটা বোঝা যাবে, ঘরে কিন্তু সেই জিনিসটা বোঝা যায় না। তো আমার ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা অনেক বেশি মোটা হয়ে গিয়েছে, আমার কথা বলতেও অনেক সমস্যা হচ্ছে, এবং আমি আশা করব তোমাদেরও কথা শুনতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, তোমাদের একটু অন্যরকম হয়তো বা লাগছে। সো এতক্ষণ সেটা সহ্য করার জন্য তোমাদের অনেক বেশি ধন্যবাদ। এবং যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত কষ্ট করে দেখেছো, তাদেরকেও আমি জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভালোবাসা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিবা, এবং তোমাদের মূল্যবান কমেন্ট করে জানাবে যে লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে, খারাপ হলেও জানাতে পারো, ব্যাপার না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 ভাইরে ভাই সাবস্ক্রাইবটা করে দিও। আজকে রাতে তোমাদের জন্য পার্লারের বেজ মেকআপ আসতেছে, দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেলে। আল্লাহ হাফেজ।